এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, চলবে মোবাইল কোর্টও, জানালেন তথ্যমন্ত্রী। ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত একজন, আহত তিন। চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় জঙ্গি মিজানের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। সাত মাসেরও বেশি সময় পর 3% নিচে নামল দেশে করোনা শনাক্তের হার, আরও 18 জনের মৃত্যু। এবং সব শঙ্কা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিছুক্ষণ পর ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, সৌন্দর্য চর্চার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করতে অনুষ্ঠান নির্মাণের ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, এই বিষয়ে মোবাইল কোর্টের কার্যক্রমও চলবে। বাংলাদেশের আকাশ উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো বিদেশি চ্যানেলই বন্ধ করেনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। দেশের সম্প্রচারিত বিদেশি চ্যানেলগুলোর ক্লিন ফিড বা বিজ্ঞাপনমুক্ত প্রচারের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত হয়েছিল 2 বছর আগে, যদিও এই বিষয়ে আইন প্রণয়ন হয় 15 বছর আগে। বারবার সময় দেওয়ার পর 1 অক্টোবর থেকে সরকারের সিদ্ধান্ত কার্যকর করতে গেলে বন্ধ রয়েছে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার। বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু সেটি দেশের আইন মেনে করতে হয়। এই ইস্যুতে সরকারের অবস্থান জানিয়ে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, কোনো আন্দোলন বা চাপের মুখে আইন প্রয়োগে পিছপা হবে না সরকার। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে। কেউ কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত এই আইন শিথিল রাখার জন্য, ভারতে তো পুরো ভারতবর্ষ ডিজিটালাইজড হয় নাই, পাকিস্তানেও তো ডিজিটালাইজড হয় নাই, শ্রীলঙ্কাও তো পুরোটা ডিজিটালাইজড হয় নাই, সেখানে তো আইন কার্যকর আছে, সেখানে ডিজিটালাইজড হওয়ার আগে থেকে আইন কার্যকর আছে। আমাদের দেশে এই ধরনের অজুহাত তোলার কোনো যুক্তি নাই। দেশে আগে থেকে বিবিসি, সিএনএন সহ 17টি চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এসব চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেন তথ্যমন্ত্রী। 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে সেই শর্তভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। কোনো কোনো ক্যাবল অপারেটর এজেন্টদেরকে পাশ কাটিয়ে তারা কিন্তু সরাসরি স্যাটেলাইট থেকে সেটি ডাউনলিং করে, পাইরেসি করে ডাউনলিং করে, সেটি কিন্তু আইন বহির্ভূত। তবে হাসান মাহমুদ জানান, এ বিষয়ে ক্যাবল অপারেটর সহ সংশ্লিষ্টদের সাথে আইনের ভিত্তিতে আলোচনা হতে পারে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছিলেন, এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মালখানার দরজা জানালা ভেঙে গিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আহত 4 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শফিকুল নামে একজন মারা গেছেন। হতাহতরা সবাই ওয়েল্ডিং মিস্ত্রি। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তদন্তের পর রহস্যের উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। এখানে যে ঘটনা হচ্ছে, আসলে এটা তো তাদের মালখানা, এই কোঠের ভিতরে এখানে বিভিন্ন মাদক বা বিভিন্ন অস্ত্র এগুলো এখানে রাখা হয়। তো যখন এখানে ওই যে জানা যায় আমরা যে ওয়েল্ডিং মিস্ত্রি যে কাজ করতেছিল, ওই তখন ওই বিস্ফোরণটা ঘটে ওখানে। বলছি এখন এখানে একটা বিকট আওয়াজ হচ্ছে, যাই হোক এখানে মেশিনের শব্দ না কিসের শব্দ, ভিতরে আপাতত কেউ নাই,
সবাইকে উদ্ধার করা হয়েছে। যে মেশিন দিয়ে কাজ করছিল ওয়েল্ডিং মেশিন এবং ওয়েল্ডিং করার পরে ওটা পরিষ্কার করার জন্য যে একটা মেশিন, এই দুটোই একটা ওইটা ওইটা বাস্টে এটা হয়েছে। চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় জঙ্গি বোমা মিজানের মৃত্যুদণ্ড এবং জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিজান পলাতক রয়েছেন। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 2005 সালের 17 আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে শক্তি সামর্থ্যের জানান দেয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। সিরিজে বোমা হামলার ঘটনায় দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করে জঙ্গি সংগঠনটি। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে বোমা হামলা চালায় জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দিন আহমেদ নিহত হন, আহত হন আরও 10 জন। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় 2016 সালের 18 মে 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর একই বছরের 16 জুলাই মামলাটির অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এ মামলার অন্যতম আসামি বোমা মিজানকে মৃত্যুদণ্ড ও জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়াও জাবেদ ইকবালকে 2 লাখ টাকা জরিমানা, অনাদে আরও 2 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। জাবেদ ইকবাল উনার সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা, অনাদেয় 2 বছর। আর আরেকজন হল জাহিদুল ইসলাম, সুমন, মিজান, কবির, রানা, উনার হল যে মৃত্যুদণ্ড। এদিকে এ মামলার 3 আসামির অন্য একটি মামলায় ফাঁসির রায় কার্যকর হয়। এ মামলার আসামির তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। এরা হলেন জেএমবির শীর্ষ নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরিফে বাংলা ভাই ও আতাউর রহমান সানি। গত 21 সেপ্টেম্বর রাষ্ট্র আসামির পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে রায়ের দিন ঠিক করেন। এ সময়ের মধ্যে আদালতে সাক্ষ্য দেন 32 জন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় দুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা এ আদেশ দেন। কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক রোহিঙ্গা মোহাম্মদ সেলিম ও শকতুল্লার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের ঘটনায় রজুকিত হত্যা মামলায় ইতিমধ্যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে এবং আবার পুলিশের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা ঘটনা গভীরভাবে খতিয়ে দেখছে সরকার। সচিবালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পূজা ও প্রতিমা বিসর্জন দিতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মায়ানমারে এদেরকে যারা ফোর্সিবলি ডিসপ্লেসড রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য সে সবসময় সোচ্চার ছিল। ঘটনাটা আমাদের তদন্ত করে তার মূল কারণটা আমাদের বের করতে হবে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। কারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোনো বিদেশি এই সংস্থার সঙ্গে জড়িত আছে কি না, সবগুলি আমরা তদন্ত করে দেখছি। কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম নিবানা খায়ের জেসি এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফউদ্দিন পিয়াসার 7 দিনের রিমান্ড আবেদন করেন। পিয়াসার উপস্থিতিতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে আদালত। ইভ্যালির মালিক কারাগারে, ক্ষতিপূরণের ব্যবস্থাও করবে না সরকার। এই অবস্থায় চরম অনিশ্চয়তায় গ্রাহক ও মার্চেন্টরা। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের মুক্তিসহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে যেতে পারলে টাকা ফেরত পাওয়ার আশা করছেন ক্ষতিগ্রস্তরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। বেশি লাভের আশায় বিনিয়োগ করে আসল টাকা হারাতে বসেছেন ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টরা। এখন টাকা উদ্ধারে বিভিন্ন কর্মসূচি
পালন করছেন তারা। তবে ইভ্যালিতে পণ্যের অর্ডার করে লোভের কিছু দেখছেন না গ্রাহকরা। এটাকে লোভ বলি না ভাই, আমরা মুদি দোকানে কোনো কিছু কিনতে গেলে চিন্তা করি ভাই 10 টাকা কম দেওয়া যায় কিনা। এই রকম একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি আজকে আপনারা অপসারণ চান, তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি তারা কোথায় ব্যবসা করব? আমাদের কি ব্যবসায়ের কোনো জায়গা আপনারা করে দিয়েছেন? ইভ্যালির কাছ থেকে অন্তত 500 কোটি টাকা পাবেন গ্রাহক ও মার্চেন্টরা। প্রতিষ্ঠানটি বন্ধ হলে আইনি প্রক্রিয়ায় এসব টাকা পাওয়ার সুযোগ থাকবে না, দায় নেবে না বাণিজ্য মন্ত্রণালয়ও। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা মনে করছেন ইভ্যালির সিও রাসেলকে শর্ত সাপেক্ষে মুক্তি দিলে টাকা ফেরত পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এখানে তারা একটা বিজনেসটা একটা রাইট মুভমেন্ট করতেছিল, যখনই রাইট মুভমেন্ট করতেছিল তখনই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই জায়গায় আমাদের যারা আপনার ক্রেতা এবং ভোক্তা আছে, আমাদের সন্দেহ হচ্ছে কোনো ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। আমাদের এক নম্বর দাবি, ইভ্যালির সিইও জনাব মোহাম্মদ রাসেল এবং সাইমা চেয়ারম্যানের নাসরিনের মুক্তি দিতে হবে। জনাব রাসেলকে নজরদারির মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে ব্যবসা করার সুযোগ দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে। ই কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে এবং সেটা ব্যাংক গ্যারান্টি সহ। ই কমার্স প্ল্যাটফর্ম সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে। এই সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে। ই কমার্সের অনেক প্রতিষ্ঠান এভাবে এতদিন ব্যবসা করলেও কোনো ব্যবস্থা না নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনাও করেন ক্ষতিগ্রস্তরা। একটু সাউন্ড কম করে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সুন্দরভাবে শুনতে পাবেন। 7 মাসেরও বেশি সময় পর 3% নিচে নেমে এসেছে দেশের করোনা শনাক্তের হার। সবশেষ 24 ঘন্টা নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 2.90%। গত 28 ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল 2.87%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ একদিনে 21,246টি নমুনা পরীক্ষায় 617 জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও 18 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,573 জনে। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 9 জন মহিলা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ মারা গেছেন 7 জন করে। এ সময় সুস্থ হয়েছেন 1,112 জন, সুস্থতার হার 97.48%। মৃত্যু কিছুটা কমলেও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে এখনও উদ্বিগ্ন চিকিৎসকরা। প্রতিবছর এই সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনেক কম হলেও এবার পরিস্থিতির অবনতি হয়েছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রায় 150 জন বেশি আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিধন কার্যক্রম বছর জুড়ে না চললে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে পারে। আদ্দিন সজীবের রিপোর্ট। সোহার মুখে হাসি আছে, কিন্তু শরীরে ক্যানুলার অসহ্য যন্ত্রণা। ফুলে গেছে হাত, তাই এবার অন্য হাতে দেয়া হয়েছে। দীর্ঘ বন্ধের পর মাত্র একদিন স্কুলে যায় সোহা, এরপরই তার শরীরে জ্বর, ব্যথা, দুর্বল লাগে। মশা তো অনেক সময় ছোট থাকে, দেখা যায় না, আমি দেখিনি। খুব উৎসাহী যে স্কুলে যাবে, এতদিন স্কুলে যেতে পারে নাই, কিন্তু একদিনই ক্লাস করছে স্কুল খোলার পরে, তারপরেই তো অসুস্থ হইল। রেদোয়ানের অবস্থা আরও খারাপ। 2 হাসপাতাল ঘুরে এখন ঢাকার শিশু হাসপাতালে সে। প্ল্যাটিলেট কমে গেছে অনেক, এখন ICU তাকে নিতে বলেছেন চিকিৎসক। কালকে সরা দিতে সকালবেলা নিয়ে ভর্তি করাইছি, কিন্তু ওনারা কোনো ট্রিটমেন্ট করে নাই, সারাদিন এমনিই ফালাই রাখছে। রাত্রে যখন অবস্থার অবনতি দেখছি, পরে এখানে নিয়ে এসে এখানে ভর্তি করছি। আমি টেস্ট করছি, টেস্টটা যদি রিপোর্টটা যদি আপনি 3 দিন পরে দেন, তাহলে 3 দিন পরে ওই ডাক্তারের দেখে তারপর একটা ওষুধ দিতে, এখন ওখানে 3 দিন আর দেরি হয়ে গেল না। এর আগের বছরগুলোতে সেপ্টেম্বর অক্টোবর মাসেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এবার এখনও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছে না। এদিনও ঢাকার শিশু হাসপাতালে ভর্তি রোগী 44 জন। পাশাপাশি যে বলা, তারপর হলো ওয়ার্নিং করে দেওয়া, সিটি কর্মচারীকে একটা পদক্ষেপ নেওয়া, আমি ওরকমভাবে কোনো কিছুই দেখিনি এই বছরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগস্টে ডেঙ্গু আক্রান্ত ছিল 7,698 জন, আর সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 7,841 জন। এবছরে ডেঙ্গুতে মারা গেছে 68 জন। এখন যারা আসতেছে তারা হচ্ছে ডেঙ্গু ফিভার উইথ ওয়ার্নিং সাইন্স একটা গ্রুপ, কিছু রোগী আসতেছে ডেঙ্গু উইথ শক সিন্ড্রোম। একটা ডেঙ্গু রোগী হলেও তো আমরা ভালনারেবল, একটা থেকেই তো বাড়তে বাড়তে এই এত বড় একটা আউটব্রেক হলো, সেই জন্য সারা বছর থেকে এই বিষয়টাকে খুবই নজরদারির মধ্যে রাখতে হবে। চিকিৎসকরা বলছেন ঋতু পরিবর্তন হলেও হঠাৎ বৃষ্টি মশার উৎপত্তিস্থল বাড়াচ্ছে, এজন্য সিটি কর্পোরেশনকে আরও তৎপর হতে হবে মশা মারতে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
আগামীকাল বিকেল 4টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে গত 19-24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করেন প্রধানমন্ত্রী। 25-30 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে 1 অক্টোবর দেশে ফিরে আসেন তিনি। নির্বাচনকালীন সরকার নিয়ে বিশৃঙ্খলা না করে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুন্সীগঞ্জে পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি সব দলের মতামত নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন বলে জানান ওবায়দুল কাদের। গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে, নির্বাচন নিরপেক্ষ নির্বাচন, সুস্থ এবং অবাধ নির্বাচন শেখ হাসিনা সরকারও চায়। আপনারা আপনাদের আজকে বিশৃঙ্খলা তৈরি না করে আমি সবাইকে বলব নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জনগণকে বঞ্চিত করে কারচুপি ও ভোট ডাকাতি নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনে বিশ্বাসী দাবি করে মির্জা ফখরুল বলেন, তবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। এ সময় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যে আপনারা নির্বাচন করতে চান, কারণ নির্বাচন না করলে না দেখালে তো আপনারা আবার বাইরের বিশ্বের কাছে আপনারা তখন আপনার হয়ে যাবেন স্বৈরতান্ত্রিক দেশ, এখন হয়তো দেশ গণতন্ত্রহীন দেশ। সেই জন্য একটা নির্বাচন আপনাদেরকে করতে হয়। নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনারা আর নির্বাচন হতে দেবে না, তারা সত্যিকারের নির্বাচন চায়। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি অনুসারে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকদের দায়িত্ব নিলেন সেনা প্রধান। এর আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্যারেড স্কোয়ারে পৌঁছলে তাকে অভিবাদন ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অভিষেক অনুষ্ঠানে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রেজিমেন্টের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। পরে মহান স্বাধীনতা যুদ্ধে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা হবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সকল সদস্যকে নিয়ে রেজিমেন্টের উন্নয়ন ও নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করা। সৌন্দর্য চর্চার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মেকআপ আর্টিস্টদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো কালার ইয়োর ড্রিমস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে তিনি এ ঘোষণা দেন। এতে প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য 10 জনকে বাছাই করা হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ওমেন্স ওয়ার্ল্ড ও এটিএন মিডিয়া কমিউনিকেশনের যৌথ আয়োজনে গত জুলাই মাসে শুরু হয় সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো কালার ইয়োর ড্রিমস। প্রতিযোগিতায় অংশ নেয়া 2000 মেকআপ আর্টিস্টদের মধ্য থেকে 100 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় মূল পর্ব। রোববার এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে 20 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল। এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিচারকরা। অন্যদিকে প্রতিযোগিতা নিয়ে আশাবাদী আয়োজকরাও। এখন একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করেছি, যে প্ল্যাটফর্মের থ্রুতে উই উইল অ্যাকচুয়ালি গিভ অপরচুনিটিস টু ট্যালেন্ট, যারা আমরা যে অপরচুনিটিগুলো আগে দিতে পারতাম না সেগুলোই আমরা এখন দেওয়ার চেষ্টা করব। টপ 5 নিয়ে আমরা এক মাস ওমেন্স ওয়ার্ল্ডে তাদের গ্রুমিং করানো হবে। গ্রুমিং করে নভেম্বরে গিয়ে আমরা ফাইনাল গালা
আমাদের অনুষ্ঠানে জাকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে। এটা নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ। আমি বিশ্বাস করি যে এটিএন বাংলার এই যে অনেক কিছু ভালোর মধ্যে এটা একটা আলো হয়ে আসবে, কারণ বিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে তুলে ধরা এবং সেটা কালারফুল হওয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, সারা বিশ্বে মেকআপ আর্টিস্টদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ধরনের রিয়েলিটি শো মানসম্মত মেকআপ আর্টিস্ট তৈরিতে সহায়তা করবে। যারা এখানে আজকে কম্পিটিশনে 1-10 হবে, তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। যে কোনো জায়গায় তারা কিন্তু হয় ভালো চাকরি পেয়ে যাবে, ভালো কিছু করা পারবে, বা নিজেরাও যদি ছোটখাটো একটা পার্লার করে খুব ভালো চালাতে পারবে। এই অনুষ্ঠান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে আমি বলবো যে তাদের জন্য এটা একটা খুব ভালো শিক্ষণীয় জিনিস হয়ে গেল। তারা পৃথিবীর সব জায়গায় যে নিজেকে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। সেমিফাইনালে উত্তীর্ণদের গ্রুমিং এর মাধ্যমে নভেম্বরে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ক্রিকেট সব শঙ্কা কাটিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে কিছুক্ষণ পর ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। এর আগে ওমানের সাইক্লোন শাহিনের কারণে নির্ধারিত ফ্লাইট বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ঘরের মাঠে সবশেষ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন তারা। এস এম আশরাফের রিপোর্ট। দিনভর নানা জল্পনা, নানা শঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাবে সব ফ্লাইট বাতিল করে দেয় ওমান। সোম ও মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয় দেশটিতে। বাংলাদেশের ক্রিকেটাররাও ছিলেন অনিশ্চয়তায়। অবশেষে ওমান সিভিল অ্যাভিয়েশনের সবুজ সংকেতে কেটে যায় সব কালো মেঘ। রোববার রাত 11:45 ফ্লাইট ধরতে 8টার পর থেকেই বিমানবন্দরে আসতে শুরু করেন ক্রিকেটাররা। চারদিকে গণমাধ্যম কর্মী আর উৎসুক মানুষের ভিড় ঠেলে ফ্লাইট ধরার স্বস্তি তাসকিন শামীম পাটোয়ারিদের। বিশ্বকাপ নিয়ে দল আর নিজের ভাবনার কথা গত কয়েকদিন ধরেই বলে আসছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরও সাংবাদিকদের অনুরোধে পুরনো কথারই পুনরাবৃত্তি করলেন। অ্যাজ এ নেশন আমাদের খুব ভালো একটা সুযোগ এই ওয়ার্ল্ড কাপে, যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, কনসিস্টেন্টলি থাকতে পারি, যদি আমরা যেরকম ক্রিকেট খেলছি লাস্ট কয়েকটা সিরিজে ওরকম আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা খেলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। মঙ্গলবার একদিনের কোয়ারেন্টাইন শেষে বুধবার থেকে প্রস্তুতি শুরু করবে টাইগাররা। টিমের এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন, দেশবাসীর এক্সপেকটেশন, কিন্তু এক্সপেকটেশনগুলো তখনই আমরা ফুলফিল করতে পারবো যখন আমরা আমাদের পটেনশিয়ালি আমরা আমাদের নিজেদের নামের প্রতি সেরা বিচারটা করতে পারবো। এবং সেটার জন্য গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে, কোয়ালিফিং রাউন্ডের ম্যাচগুলো আছে, তো স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে। আগামী 17 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সাকিব মুশফিকদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে নরসিংদীর নিম্ন আয়ের 12,500 পরিবারকে একসাথে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার এই উদ্যোগে সন্তুষ্ট এলাকাবাসী। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। নরসিংদীর প্রত্যন্ত গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মানুষের এই ভোটের লাইন কিংবা কোনো জনসভায় অংশ নিতে অপেক্ষা করছেন তারা। কিন্তু না, করোনা মহামারীর মধ্যে দুস্থ অসহায় এসব মানুষ 25 কেজির এক বস্তা চাল এবং স্বাস্থ্য সামগ্রী নিতে এসেছেন। স্বাস্থ্যবিধি মেনে নিম্ন আয়ের মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এভাবেই প্রতিনিয়ত এই সহায়তা করে যাচ্ছেন নরসিংদীর কৃতি সন্তান শিল্পপতি আব্দুল কাদির মোল্লা। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা এসব ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে তদারকি করেন। আমার এই প্রয়াত পিতার যে ফাউন্ডেশন, যার নামে এই ফাউন্ডেশন, তার তরফ থেকে আপনাদেরকে এই সামান্য বেঁচে থাকার জন্য যে সামান্য যোগান দেওয়া বা সামান্য সামগ্রী দেওয়া, এটা একটা নতুন কোনো প্রকল্প নয়, এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের মানুষ, আমি এই জেলার মানুষ। এই জেলার মানচিত্রে যত মানুষ বসবাস করেন, প্রত্যেকেরই আমার প্রতি একটা একটা ব্যক্তিগতভাবে একটা হক আছে, যে হক আদায় করার দায় দায়িত্ব আমার। প্রথমে এলাকা ঘুরে অসহায় দুস্থ মানুষদের তালিকা তৈরি করে মজিদ মোল্লা ফাউন্ডেশনের সদস্যরা।
এরপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই সহায়তা প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষজন এমন সহায়তা পেয়ে খুশি। 25 কেজি চাউলের বস্তা আর 200 টাকা আর 4 পিস মাস্ক উপকার হয়েছে। এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়াইছে, ইনশাল্লাহ এটা খুবই উপকার হয়েছে। আমরা খাওয়া চলবো, উপকার বাথরুমে চালিয়ে আমরা চলতে পারবো। আমরা ফাঁসি আল্লাহ দিলে ওখানে সুস্থভাবে একটু চলতে পারব। নিজের এলাকা ছাড়াও জেলার বাইরেও বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করে আসছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নরসিংদী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরের মিঠাপুকুরে উদ্বোধন করা হলো এনআরবিসি ব্যাংকের নতুন শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতে জহরা, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন, রংপুরের জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম প্রামাণিক, মিঠাপুকুরের সহকারী কমিশনার ভূমি মাহমুদ হাসান মৃধা ও মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতের ভবানীপুর আসনের উপনির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় টিকে রইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি প্রার্থীর সাথে তার ভোটের ব্যবধান প্রায় 59,000। জয়ের ক্ষেত্রে এই আসনে হ্যাট্রিক করলেন মমতা। জনগণের সেবার মধ্য দিয়ে বিজয় আনন্দ করার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। টানা তৃতীয়বারের জয় হলেও ভারতের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে এবারই প্রথম সবকটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, যেখানে প্রধান প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অবাঙালি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভোটার উপস্থিতির হার কম হলেও দুই প্রার্থীর ভোটের ব্যবধান অনেক বেশি। মমতা যেখানে পেয়েছেন 85,263 ভোট, প্রিয়ঙ্কার ভাগ্যে সেখানে জুটেছে 26,428 ভোট। দুজনের ভোটের রেকর্ড ব্যবধান 58,835। একই দিনে অনুষ্ঠিত শমশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেও জয়লাভ করেছে মমতার দল। জয়ের আনন্দে তাই ভাসছে তৃণমূল নেতাকর্মীরা। তবে সেবার মাধ্যমেই কৃতজ্ঞতা আর আনন্দ প্রকাশের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এই দুদিন আরো বেশি বৃষ্টি হওয়ার কথা আছে, তাই আমি মনে করি আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি, সেবার কাজটা যেন আমরা করতে পারি। এদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মতে, অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গকে ভারতের অন্যান্য রাজ্যের মতো ভেবে ভুল করেছে বিজেপি। ওরা ভাবে এটা ইউপি, এটা বিহার, বাংলায় এসব হয় না। বাংলায় সংস্কৃতি প্রেমী মানুষ থাকে, তারা একসাথে মিলে থাকে এবং আনন্দের সাথে থাকে। এখানে না ধর্মীয় বিভাজন হয়, না এখানে এরেসারিসি হয়। এপ্রিল মে মাসের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হেরে যান দলের প্রধান মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকতে আইন অনুযায়ী 6 মাসের মধ্যেই তাই আয়োজন করা হয় ভবানীপুর উপনির্বাচনের। দলীয় স্বার্থে আসনটি ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। আদ্দিন নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারির দ্বিতীয় বর্ষের ছাত্রীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। যশোরের পুলেরহাটের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বিষয়ের অংশ হিসেবে এটি অনুষ্ছিত হয়। ছাত্রীরা পুষ্টিগুণে ভরা 40 প্রকার বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন মেলার জন্য। আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারা বানু বলেন, মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে সচেতন করা। এর ফলে তারা বুঝবে কোন রোগীকে কোন সময় কী ধরনের পুষ্টিকর খাবার দেওয়া উচিত। মেলা পরিদর্শনে গিয়ে ছাত্রীদের রান্না করা খাবারের প্রশংসা করেন যশোর আদ্দিন উইমেন্স ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার মশিউর রহমান। শুধুমাত্র বিনোদন নাই, এইটা করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কোন খাবারে কতটুকু কি পুষ্টি আছে সেটা আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি। নিউট্রিশন ও ডায়েটেটিক্স নিয়ে যদি আমাদের প্রপারলি নলেজ থাকে
তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কোন এজের বা কোন ধরনের পেশেন্টের জন্য আমরা কি কি খাবার সুন্দরভাবে রেডি করতে পারবো। পার্টেক্স খেলার খবর। আগামীকাল ভারতকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াই, ফিফা র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা, সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তারপরও গোলক ধরায় ভুগতে থাকা দলের ফরোয়ার্ডদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। মালদ্বীপের রাজধানী মালেতে বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে পেনাল্টি গোলে পরাজিত করে সেই মিশন শুরু করে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচে এবার বাংলাদেশের সামনে ভারত। একসময় সমানে সমানে হলেও শক্তিতে এবং র্যাঙ্কিংয়ে বর্তমানে ভারত অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ভারতীয়দের বিপক্ষেও জয় চান। কোন সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল। সাফ চ্যাম্পিয়নশিপে বারবার তারা সেটা প্রমাণ করেছে। এবার তাদের সেই আত্মবিশ্বাস ভেঙে দিতে চাই। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ছেলেরাও আছে জেতার মেজাজে। এই অঞ্চলের সবচেয়ে সফল দল ভারত, এবার প্রতিপক্ষ জামাল ভূঁইয়াদের। তাই সবচেয়ে বেশি সতর্ক থাকতেই হচ্ছে লাল সবুজের দলকে। সাফ শিরোপা জয়ের জন্যই আমরা এখানে এসেছি। তাছাড়া অসুস্থ দুজন সুস্থ হওয়ায় দলের শক্তিও বেড়েছে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না, জয়ের ধারায় থাকতে চাই আমরা। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের 9 বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে মাত্র 1 বার, আর ভারতের জয় 4টিতে, অন্য 4টি ম্যাচ ড্র হয়েছিল। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, চলবে মোবাইল হাটকোর্টও, জানালেন তথ্যমন্ত্রী। ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মালখানায় বিস্ফোরণ, নিহত 1 জন, আহত 3। চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় জঙ্গি মিজানের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। সাত মাসেরও বেশি সময় পর 3% নিচে নামল দেশের করোনা শনাক্তের হার, আরও 18 জনের মৃত্যু। এবং সব শঙ্কা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিছুক্ষণ পর ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।